हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, लिप बाम आम्रा सबाई व्यवहार करी। लिप बाम शीतकाले आम्रा एकटू बेशी व्यवहार करी, केनना शीतकाले आमादेर ठोट फेटे जाए, ठोटे स्किन जे सेटा रुक्ष हो जाए, सेटाके हाइड्रेट रखते मॉइश्चराइज रखते किन्तु आम्रा लिप बाम व्यवहार करे थाकी। मार्केटे विभिन्न धरनेर लिप बाम पावा जाए, किन्तु आजके तोमादेर साथे आमी दु धरनेर लिप बामेर रेसिपी शेयर करब। এই লিপ বামগুলি কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর এটা তৈরি করার পদ্ধতিও কিন্তু ভীষণই সহজ। তাহলে চলো দেখে নিই কিভাবে এই লিপ বামগুলি তৈরি করতে হয়। তার আগে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে হিট করে অল করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। তাহলে চলো এই লিপ বামগুলি কি করে তৈরি করতে হয় সেটার ভিডিও দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এই লিপ বামটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নেব কিছুটা পরিমাণে ভ্যাসলিন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে নারকেল তেল। তোমরা নারকেল তেলের বদলে অলিভ অয়েল ইউজ করতে পারো বা আলমন্ড অয়েলও কিন্তু ইউজ করতে পারো। এরপর এই ভ্যাসলিন এবং কোকোনাট অয়েলটিকে ভালো করে গলিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে ডাবল বয়লার প্রসেস ইউজ করছি। এর জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে ফুটন্ত গরম জল নিয়েছি। এরপর এর মধ্যে এই বাটিটিকে রেখে এই ভ্যাসলিনটিকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাসলিন একদম গলে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। একটু বেশি ফুড কালার অ্যাড করতে হবে, নাহলে কিন্তু কালারটা আসবে না। তোমরা চাইলে ফুড কালারের বদলে তোমরা লিপস্টিক, কোনো পুরনো লিপস্টিকও ইউজ করতে পারো, বা তোমার পছন্দের কালারের আই শ্যাডো ইউজ করতে পারো। সো এরপর এই ফুড কালারটিকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যত বেশি ডিপ তোমরা কালার চাইবে ঠিক ততটা বেশি কিন্তু ফুড কালার এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর আমি এটাকে মিক্স করে নিয়েছি এবং এটাকে এরপর আমি একটা প্লাস্টিকের কন্টেনারে ঢেলে নেব। এবং এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে ভ্যাসলিন এবং নারকেল তেলের যে মিশ্রণটি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। এরপর তুমি এটাকে ফ্রিজে রেখে দিতে পারো সেট হওয়ার জন্য, বা বাইরে তুমি রেখে দিলেও সেটির ক্ষেত্রেও কিন্তু এটা ঠিক মতন জমে যাবে। দেখো কি সুন্দর একটি লিপ বাম তৈরি হয়েছে। এই লিপ বামটি তৈরি করার জন্য আমি একই পদ্ধতিতে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে ভ্যাসলিন, এবং এর মধ্যে মিক্স করে দেব কিছুটা পরিমাণে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের বদলে তোমরা অলিভ অয়েল বা আলমন্ড অয়েলও ইউজ করতে পারো। এরপর এই ভ্যাসলিন এবং কোকোনাট অয়েলের মিশ্রণটিকে ডাবল বয়লার প্রসেসে খুব ভালো করে গলিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাসলিন একদম গলে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু লিপসের জন্য, স্কিনের জন্য ভীষণ ভালো। যদি তোমাদের কাছে কোকো পাউডার না থাকে তাহলে তোমরা এর মধ্যে কফি পাউডারও কিন্তু অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কফি লিপ বাম তৈরি হবে। আমি এখানে কোকো পাউডার ইউজ করছি, সেজন্য এটা কোকো লিপ বাম। এছাড়াও তোমরা কিন্তু চকলেটের ছোট্ট একটু টুকরো এর মধ্যে দিয়ে খুব ভালো করে সেটাকে গলিয়ে নিয়েও কিন্তু তোমরা চকলেট লিপ বাম তৈরি করে নিতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা পুরো মিক্স হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নেব। এই লিপ বামগুলি কিন্তু একদম ন্যাচারাল লিপ বাম, আর এটার কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট নেই। এই লিপ বামগুলি কিন্তু খুবই ভালো আমাদের ঠোঁটের জন্য, আর তোমরা এটাকে যে কোনো সময়ই অ্যাপ্লাই করতে পারো। লিপ বাম দুটি তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লিপ বাম তৈরি হয়েছে। এই লিপ বাম তোমরা দিনে বা রাতে যে কোনো সময় ইউজ করতে পারো, রাতে ঘুমানোর আগে লাগিয়েও কিন্তু তোমরা এটা শুতে পারো। তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখলে কত ইজিলি, কত সহজভাবে লিপ বাম তৈরি করে নেওয়া যায়। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই
वीडियो टिके एक लाइक दिए चैनल टिके सब्सक्राइब करते भूलो ना और शेयर करो तुम्हार फ्रेंड्स और फैमिलीर साथे। ततक्षणेर जोन्नो सबाई खूब भालो थेको, हैप्पी थेको और सुस्थ थेको।